প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা লেগে রয়েছে। অধিকাংশ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় যান চালানোর কারণে ঘটে যায় বড়সড় যান দুর্ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় যান চালাতে গিয়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় চালক সহ দুজন যাত্রী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় শনিবার রাত প্রায় 9টা নাগাদ। ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার গামাইবাড়ি এলাকায় একটি টমটম দিয়ে তেলিয়ামুড়া অম্পি সড়ক ধরে খাসিয়ামঙ্গলের দিকে যাচ্ছিল দুজন ব্যক্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে টমটমটি। দুর্ঘটনায় আহত হয় টমটমে থাকা দুজন ব্যক্তি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা। তারা ঘটনাস্থল থেকে আহত টমটম চালক নির্মল দাস ও টমটমে থাকা প্যাসেঞ্জার সঞ্জিত সরকারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানায়, আহত দুজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। কি হয়েছে ঘটনা? ফায়ার সার্ভিস দুজন নিয়ে আসে, তারা গামাইবাড়ির থেকে আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন তারা মানে মোটামুটি স্টেবল আছে, চিন্তার কিছু নাই, আন্ডার ইনফ্লুয়েন্স আছে। তো এখন ইয়ে করে সেরা প্রাথমিক চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। মনে হইতেছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল আছে। ড্রিঙ্কস করছে না? কি মনে করতেছেন, ড্রিঙ্কস করেই কি দুর্ঘটনা কবলে পড়ছে? এখন এটা চালাইছে কে, ড্রাইভারকে তো জানি না, কিন্তু যদি তারার মধ্যে কেউ হয় তাহলে তো এই কারণে হয়েছে, অ্যালকোহলের কারণে। তাদের নাম কি স্যার? তারা একজনের নাম হচ্ছে নির্মল দাস আর আরেকজন হচ্ছে সঞ্জিত সরকার, গামাইবাড়ির নাম। ঠিক আছে। এদিকে তেলিয়ামুড়ায় নেশাগ্রস্ত অবস্থায় লাগামহীন যান দুর্ঘটনা রুখতে তেলিয়ামুড়া ট্রাফিক বিভাগ কতটা তৎপর, এটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।